তাহরিদা তো বললো, ও তোমার মেজদা যখন সেদিন খেলছিলেন দেখে একেবারে তাক লেগে যাচ্ছিল। আর কান্তি তো বলেই ফেললো, না 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 অভ্যেস না থাকলে এমন সরেস মাথা হতেই পারে না। দেখো গে অন্যত্র নিশ্চয়ই হাত চালু ডাকে, তাই নাকি গুমেজদা? সত্যি কথা বলো তো, তুমি আপিস টাপিসে খেলো না? এবার তুই কাদের বিদায় হত মা? তুমি আজ আমাদের পড়াবে না? ও মা তাড়াতাড়ি চলো, তোরা যা সবাইকে ডাক, আমি চট করে কাপড়টা বদলে আসি। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? মা বাবা নিচের ঘরে গেল সেজু কাকার সঙ্গে তার খেলতে। ও হয় আবার কিন্তু শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? কি আবার মেজদির পাঠশাল হেসেলে ফাঁকি দেওয়ার ছুতো? সে আসছে না বলে কি আর রান্না বান্না বন্ধ হয়ে যাচ্ছে রে? কোনো অসুবিধাই তো হচ্ছে না। এই তোমার জন্য, জানো তো শুধুমাত্র তোমার জন্য মেজদি এত পেয়ে বসেছে। ঠিক আছে, কাল থেকে আমিও একখানা ছুতো করব, ছোট বউ আর একখানা ছুতো করবে, তখন তোমার শিখতে হবে। মা ও ঘরে চা লাগবে, খানিক পরে এসে নিয়ে যা। সাত কাপ চা, মেজো কাকাও আছে। আমি জানি, তুই এখন যা দেখিনি। কিরে লিখতে দিয়েছিলে? বুধো দাদা তো নিচে রয়েছে, ওই তাসের ঘরের ওখানে চা দিতে হবে। সেজো কাকা আসতেই দিল না। আর ফুটিরা বললো ওরা লেখাপড়া করবে না, ঠাকুমা মানা করে দিয়েছে। ঠিক আছে তোরা বস, স্লেটে লিখে রেখেছি, হাতে লেখা কর। কিকির মিকির চাম, চিকির চামের কাটা, মজুমদার দে এলো দামুদার, দামুদারের হাঁড়ি কুড়ি। আই আই তুই চোরটামি করছিস? আমি কার চোরটামি করব? কি করছিস? মোটেও না মুখ করে তুমি চোরটামি করছিস। ফেসদিন এই আঙুলটা মুড়ে, না আমার এই আঙুলটা মুড়েছে, না আমার এই আঙুলটা মুড়েছে, না আমার এই থামবি না, থামো না, তোরা চোরটা 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 চোরটা। এই তোর ঝগড়া করছিস কেন রে? বেশ করেছি ঝগড়া করেছি। এই তখন তোরা পড়তে যাসনি কেন রে? যাবো না, আমরা আর পড়তে যাবো না। কেন যাবি না? মেয়ে মানুষ লেখাপড়া করে কোনো কাজ নেই, তাই কে বলেছে? ঠাকুমা বলেছে। রে মেয়ে যাবো, মার এ বেলার খাবারটা তুই নিয়ে গেলি না কেন? ছোট বউ গেছে তো, তাও তুই তো একবার জোর করতে পারতিস। খাবার ব্যাপারে ওসব না করাই ভালো দিদি, আমি আবার কি বলতে কি বলে দেবো। বলে বরদা, আমাদের মেজদা মাথা খানা যা থাপ না, চোখ বন্ধ করে খেললেও মেজদার জিতে যাবে। তাসের কথায় যদি বলিস আমি বুঝি না আর বুঝতে চাই না। তোদের তাস খেলা মানে তো বাড়ির বউগুলোর উপর অত্যাচার চালানো। ছেলেবেলা থেকে জেনে এসেছি তাস দাবা পাশা তিন কর্ম নাশা, ওই দুধ থেকেই চিরটাকাল ওই তিনটেকে পেন নাম ঠুকে এসেছি। এই নেশা যে আমার বাড়িতে এইভাবে জেঁকে বসবে এ বাবু আমি ভাবি। আচ্ছা বুঝলাম, আমরা না হয় সর্বনাশা নেশায় দিন কাটাচ্ছি, তুমি সেখানে না এসে কোন রাজকার্যটা করছো শুনি?